সায়ন, অনেক অনেক শুভেচ্ছা বিশ্ববাংলা সংবাদের তরফ থেকে তোমাকে। থ্যাংক ইউ। জীবনের প্রথমবার সংসদীয় রাজনীতি মানে ভোটের রাজনীতিতে তুমি লড়াই করছো, খুব অল্প বয়স, আইনজীবী পেশা, সেখান থেকে তমলুকের মতো একটি গুরুত্বপূর্ণ সিটে, কেমন লাগছে? লড়াইয়ের ময়দান সবসময় চ্যালেঞ্জিং, ভালো লাগছে। সিপিআইএম ভারতবর্ষের একটি ন্যাশনাল পার্টি, লেফট ন্যাশনাল পার্টি, তারা নমিনেশন দিয়েছে তমলুকে লড়বার জন্য, ফলত খুবই এক্সাইটেড। আমি বলছি যে সেই জায়গা থেকে তমলুক আসনের কি কোনো বিশেষ তাৎপর্য আছে? দেখুন, পশ্চিমবাংলায় 42টা লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, তার মধ্যে তমলুক একটা, ফলত এতে আলাদা করে খুব বেশি হাইলাইটেড হওয়ার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগত স্তরে আমরা কেউই মনে করি না। না, আমি এই প্রশ্নটা একটা কারণেই করলাম, যদি তুমি তুমি যাদবপুরের নাগরিক, যদি লোকসভা ভিত্তিতে ধরা হয়, সেখানে সৃজন ভট্টাচার্য ক্যান্ডিডেট হয়েছে, সেও যাদবপুরের নাগরিক, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তমলুকে, এটা কি মনে হচ্ছে কোথাও তোমার পেশার সঙ্গে কোন একটা ক্যালকুলেশন সিপিআইএম পার্টি থেকে করা হয়, ওই জায়গাটা তোমাকে দেওয়া হয়েছে? না, এর সাথে পেশা বা অন্য কিছুর কোনো সম্পর্ক আছে বলেই আমার মনে হয় না। দেখুন, লড়াইয়ের ময়দান পার্টি মনে করেছে যে এই লড়াইতে অনেকে ফিটেস্ট, তার মধ্যে আমি এই লড়াইটা লড়তে পারবো পার্টিকে সাথে নিয়ে, পার্টির সাথে থাকিয়ে, ফলত পার্টি সেই সিদ্ধান্ত নিয়েছে। একেবারে। এবং 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 তমলুক একটি নজর কাড়া কেন্দ্র হতে চাইছে, হতে চলেছে আর কি, এরা তার একটি কারণ হলো ওখান থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি দুটো নাম অ্যানাউন্স হয়েছে, সেটা হলো তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র যুব নেতা, তোমাদের বয়সী কার্যত কম বেশি, দেবাংশু ভট্টাচার্য। সিপিআইএম এর অফিসিয়াল ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে, তার নাম সায়ন ব্যানার্জি। এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলেও মনে করা হচ্ছে, চর্চায় আছে এবং কার্যত হয়তো সেটাই হতে চলেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস কলকাতা হাইকোর্ট, এবং তুমি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, এবং আমরা যতটুকু জানি আর কি, যতটুকু জানি, এবার তুমি সেটা ভালো ক্লারিফাই করতে পারবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তুমি অনেক মামলা লড়েছো এবং সেটা নিয়োগ সংক্রান্ত অনেক মামলা, সেই জায়গা থেকে কি এই সমীকরণ? না না, এর সাথে সমীকরণের কোনো জায়গা নেই। দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে তমলুক 42টার মধ্যেই একটা কেন্দ্র, যে কেন্দ্রতে যে লড়াই সেই লড়াইকে এস্টাবলিশ করতে হবে, সেটা তমলুক নয় অন্য কিছু হতে পারতো, সেটা কোনো বিষয় না, কিন্তু যেহেতু সেটা তমলুক এবং যেহেতু আপনি যে প্রার্থীদের নাম বললেন, ফলে তো স্বাভাবিকভাবে অনেকের মনে হতেই পারে এটা একটা হেভিওয়েট জায়গায় পরিণত হচ্ছে, কিন্তু আমরা একটাই কথা বলেছি, লড়তে নেমেছি জেতার জন্য, এবং এই লড়াই শেষ অব্দি লড়বো। তুমি তমলুকে কবে যাচ্ছ? আগামীকাল। তমলুকের মানুষের জন্য কি বার্তা থাকবে? গণতন্ত্রের মহোৎসব, সেই মহোৎসবে সবাই সামিল হন। এক, দুই, পশ্চিমবঙ্গে একটা সময় স্বর্ণ যুগ ছিল, সেটা শুধুমাত্র যে সিপিআইএম এর সাংসদরা সেই কাজ করেছে সেটা কখনোই বলবো না, সেই স্বর্ণযুগে পশ্চিমবাংলা যে সমস্ত সাংসদরা, পার্লামেন্টেরিয়ানরা পার্লামেন্টে যেতেন, তাদের কথা শুনবার জন্য, তাদের বিতর্ক শুনবার জন্য আমাদের দেশের অনেক সাংসদরা বসে থাকতেন, কিন্তু দুঃখের হলেও সত্যি সেটা পশ্চিমবাংলায় শেষ 10 বছর, 12 বছর, 13 বছর ধরে ক্রমাগত কমেছে, যে পার্লামেন্টে এখন পশ্চিমবাংলার সাংসদরা দাঁড়িয়ে অসাধারণ বক্তব্য রাখছে বা অসাধারণ বিতর্ক রাখছে সেটা কমেছে। তমলুকে সাধারণ মানুষের কথা, বিশেষত আমরা যারা যুব সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করি, সেই যুব সম্প্রদায়ের কথা, যুবকদের কথা, বেকার যুবক যুবতী, তাদের কথা পার্লামেন্টের অভ্যন্তরে তুলে ধরতে চাই, এবং সংসদের যে সামগ্রিকভাবে মানের অবনয়ন হয়েছে সেটাকে আটকাতে চাই। তমলুক, তমলুক যদি ইতিহাস ঘাঁটা হয়, তমলুক এমন একটি জায়গা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর যেটা বলা হয় বা অবিভক্ত মেদিনীপুর সেই সময় হলো, এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছে, এই জেলা থেকে অনেকে শহীদ হয়েছেন, সেই জায়গা থেকে কতটা এক্সাইটেড লাগছে? খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। এবং এই জেলায় আমাদের পার্টির ওপর যে আক্রমণ, সেই আক্রমণ সবচাইতে বেশি হয়েছে 2008 সালে, প্রথম আমরা যে দুটো জেলা পরিষদে হারি
একটা দক্ষিণ চব্বিশ পরগনা, একটা পূর্ব মেদিনীপুর, বলতো সেখান থেকে পার্টি ক্যান্ডিডেট করেছে সেই জেলার অভ্যন্তরে। খুব মানে খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। শায়ন মানাজি অস্বস্তিকর প্রশ্ন, শায়ন মানাজি অস্বস্তিকর প্রশ্ন, সেটা হলো এই তমলুকের মধ্যেই নন্দীগ্রাম বিধানসভা পড়ে, যেখানে কিন্তু সিপিএম জমি আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছে, এবং আজকের এমন একটি বিশেষ দিন 14ই মার্চ, সেটা হলো নন্দীগ্রাম দিবস, যেখানে কিন্তু পুলিশের গুলিতে এবং বিরোধীরা বলছে, মানে তোমাদের বিরোধীরা বলছে সিপিএম হারমাদের গুলিতে 2007 সালের এই দিনে 14 জন জমি আন্দোলনকারী শহীদ হয়েছিলেন, কতটা অস্বস্তিকর? দেখুন, আমি আপনাকে দুটো কথা বলতে চাই। এক, প্রথমত যে সমস্ত তদন্ত হয়েছিল সেই সমস্ত তদন্তে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে একটা কানাকড়ি কিছু প্রমাণিত হয়নি, ক্লিন চিট পেয়েছেন। 2 নম্বর কথা, সিপিআইএম পায়ে চটি পড়ে গুলি চালিয়েছে, এই অভিযোগ যারা করতেন সেই অভিযোগ করতেন মগরাহাটে সেলিমের বিরুদ্ধে, যার নাম দেওয়া হয়েছিল ডাকাত সেলিম। আপনি যদি খোঁজ নেন আপনি এখন জানতে পারবেন সেই তথাকথিত ডাকাত সেলিম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। 3 নম্বর কথা, নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনায় যিনি সেই পুলিশ অফিসার ওখানে উপস্থিত ছিলেন তার নাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একজন নেতা। 4 নম্বর কথা, 2021 সালে নন্দীগ্রামে নির্বাচনের সময় শুভেন্দু অধিকারী এবং তার সাথে মমতা ব্যানার্জি, তাদের দুজনের মুখ থেকেই সত্য কথা বেরিয়ে এসেছিল যে কে কোথা থেকে গুন্ডা নিয়েছিল এবং সামগ্রিক ভাবে কি হয়েছিল। দেখুন, একটা কথা বলতে পারি, সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদির ওপর ভর করে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ বিরোধী দল নেতা হয়েছেন, কেউ সাংসদ হয়েছেন, কিন্তু আলটিমেটলি এই দুটো জায়গার ওপর বেশ করে পশ্চিম বাংলাটা এগিয়ে যেতে পারতো, তাতে শুধু সিপিএম এর কোনো লাভের লাভ হতো না, তাতে বাংলার লাভের লাভ হতো। আজকে নতুন যুবক সম্প্রদায় যুবরা তারা সেটা বুঝতে পারছে। স্যার, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করবো, তুমি যখন বললেন যে বুদ্ধদেব ভট্টাচার্য বা ইত্যাদি যে তথ্যগুলো তুমি তুলে ধরলে, তুমি যেহেতু আইনের ছাত্র সেই জায়গা থেকে তুমি নিশ্চয়ই প্রমাণে বিশ্বাস করবে, সেটা তোমার যুক্তিতে ঠিক আছে, তাহলে তোমার বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন শুভেন্দু তো ওই টাকা মোড়ানোর মধ্যে, ওর মধ্যে টাকা ছিল না, সেটাও তো প্রমাণিত নয়, কি বলবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, প্রথমত এখনো উনি অফিসিয়াল ক্যান্ডিডেট নন, ফলত খুব বেশি কিছু বলার জায়গা আছে বলে আমি মনে করি না। কিন্তু 2 নম্বর কথা, একজন বিচারপতি তিনি তিনি রেজিগনেশন করবার 2 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে সেই মামলায় উনি যদি বিজেপির ঝান্ডা ধরার পরেই রায় দিয়ে দিয়ে বলেন যে কাগজের মধ্যে টাকা ছিল না, বেগুনি ছিল, উনি বুঝতে পারছেন না, তাহলে বুঝতে হবে বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে যাকে ভগবান মনে করেছিলেন তার অবনতি ঘটছে, অবনমন ঘটছে, এটুকুই বলতে পারি। তুমি একটি কথা বলেছিলে, তুমি একটি কথা বলেছিলে সোশ্যাল মিডিয়া, তুমি তোমার কি বলবো অভিমান উগড়ে দিয়েছিলে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সিপিএম জয়েন করতো আমি সিপিএম পার্টির সদস্য পদ ছেড়ে দিতাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি ফলো করে লিখেছো, তোমার প্রচুর ফলোয়ার সোশ্যাল মিডিয়ায়, মূলত আমি বলতে পারি, আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, মূলত সোশ্যাল মিডিয়া তোমাকে একটা আলাদা পরিচয় দিয়েছে, সেই জায়গাতে তুমি সুবক্তা, সেই জায়গা থেকে তুমি সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছিলে যে সিম্বল আমাদের শেষ কথা, সেখানে আমরাই ওনাকে মামলা করে করে আমরাই রাজ্যকে মামলা তৈরি করে দিয়েছি, উনি শুধু রায় দিতেন, কতটা আক্ষেপ হচ্ছে? না, একটু আক্ষেপ হচ্ছে না। প্রথম কথা হচ্ছে উনি সিপিএম জয়েনি বা করতেন কেন আমি এটাই বুঝতে পারলাম না। একজন বিচারপতি তার টেনিওর শেষ হওয়ার কথা আগস্ট মাসে, হঠাৎ করে ওনার এই মার্চ মাসে এসে বসন্তের বেলায় ওনার হঠাৎ করে তো রাজনীতির জন্য মন উতাল পাতালি বা হলো কেন? আমি তো আপনাদেরকে আগেও বলেছি, আমি আপনাকে এখনো বলছি, আমি বিশ্বাস করি পার্টি এই সিদ্ধান্ত নিত না। 2 নম্বর কথা, উনি যদি এই সিদ্ধান্ত নিয়ে উনি যদি এটা করতেন তাহলে আমার বিশ্বাস আরো অনেক মানুষ, আমরা যারা মনে করি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এটা একটা গণতন্ত্রের প্রাথমিক শর্ত, আমরা যা বলি আর যা কাজ করি এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এটা গণতন্ত্রের একটা প্রাথমিক শর্ত, সেটা কোথাও যদি হস্তক্ষেপ হয়ে গিয়ে থাকে দেন অ্যান্ড দেন আমরা তার প্রতিবাদ করতাম। 2 নম্বর কথা হচ্ছে, হাইকোর্টে যতজন বিচারপতি বসেন তারা সবাই অর্ডার পাশ করেন, সেই অর্ডার যখন পাশ হয় তার জন্য প্রচুর আইনজীবীরা পড়াশোনা করে মামলা করেন, সেই আইনজীবী বামপন্থী হতে পারেন, সেই আইনজীবী অন্য দলের হতে পারেন, অথবা সেই আইনজীবী কোন রাজনৈতিক দলের পরিচয় ছাড়াই হতে পারেন, মামলা এজলাস অব্দি হেঁটে হেঁটে যায় না। পশ্চিম বাংলার যে নিয়োগ দুর্নীতি, যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি, যার বিরুদ্ধে আদালতে লড়েছি, আমরা কখনো পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরিনি, উনি পুলিশের ঘেরাটোপের মধ্যে বসে বিভিন্ন মন্তব্য করেছেন, উনি অর্ডার দিয়েছেন, এটা ওনার কাজ অর্ডার দেয়া, উনি অর্ডার দিয়ে ভগবান হয়েছেন বিষয়টা এরকম নয়, সে এক অংশে মিডিয়া ভাঙিয়েছে সেটা আলাদা বিষয়।
মানে তুমি কি বলতে চাইছো সায়ন কোথাও থেকে, আমি তুমি কি বলতে চাইছো সায়ন কোথাও থেকে, যে ওনার মুখ আর মুখোশ পার্থক্যটা সবার সামনে চলে এলো? সেটা যদি উনি খুলে দেন সেটাতে তো আমাদের খুব একটা বিশেষ কিছু বলার থাকে না। আমি 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 একদম আমি ছোট করব বিষয়টাকে, ছোট করব আগামীকালই, তুমি তমলুক যাবে বলছো, ছোট করব বিষয়টাকে। আমি 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 বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে আমি বললাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং কার্যত একই পেশার সঙ্গে তোমরা যুক্ত ছিলে, যাই হোক তুমি যুক্ত আছো এখন, উনি যুক্ত নেই। সেই জায়গা থেকে বলবো, দেবাংশু ভট্টাচার্য, আমি শুনেছি বা আমরা শুনেছি বা আমরা জানি যারা আমরা সাংবাদিক লাইনে আছি, দেবাংশুর সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক খুবই মিষ্টি, ভালো। সেই জায়গা থেকে কি মনে হচ্ছে দেবাংশু কতটা চ্যালেঞ্জিং হবে তোমার কাছে? শুনুন, দেবাংশু যে রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছে তারা রাজ্যের সরকারে ক্ষমতায় আছে। আপনি আরেকজন যার নাম বললেন, তিনি যে দলের হয়ে ভোটে দাঁড়ানোর কথা আপনারা বলছেন, তিনি কেন্দ্রের সরকারের ক্ষমতায় রয়েছে, ফলত তারা কিছু এক্সট্রা অ্যাডভান্টেজে থাকবে, সেটা স্বাভাবিক বিষয়। লড়াইয়ের ময়দানে যদি চ্যালেঞ্জিং না থাকে, ও লড়াইয়ের লড়ে লাভ কি? চ্যালেঞ্জিং লড়াইয়ের ময়দান, এই লড়াই করেই মজা আছে, এবং এই লড়াই লড়বো। এই লড়াই লড়বো মানে আপনাকে আমি দায়িত্বের সাথে বলছি, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে বহু বছর এই লড়াই কিন্তু লেখা থাকবে। আমি আমি সেইটা তো সেই ইঙ্গিতটা আমি শুরু করার সময় বলেছিলাম যে তমলুক একটি নজর খারাপ কেন্দ্র হতে চলেছে, কারণ তার প্রার্থী চয়ন নিয়ে, প্রত্যেকটা দলের প্রার্থী চয়ন নিয়ে। যাই হোক, সায়ন, আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই, আমি শুধু আমাদের না, গোটা রাজ্য রাজনীতির লক্ষ্য থাকবে, এমনকি জাতীয় রাজনীতির লক্ষ্য থাকবে তমলুক কেন্দ্র নিয়ে, কারণ ওখানে একটা প্রার্থী নিয়ে কিন্তু একটা অদ্ভুত কম্বিনেশন বা দুর্দান্ত কম্বিনেশন হয়েছে। সেই কৌশল আগামী দিনে তুমি কিভাবে মাঠে নামবে, কি কৌশল থাকবে, সেটা তো আমরা দেখবই। আমি একদম শেষ একটি বিষয় তোমাকে আমি বলতে চাই, যে মুখ্যমন্ত্রী আজকের একটি দুর্ঘটনা ঘটে, এবং আমি শুনেছি, আমি একটি সংবাদ মাধ্যমে ছিলাম, আমি সেখান থেকেও দেখলাম, অনেকগুলো চ্যানেলে দেখলাম যে উনি একটি দুর্ঘটনায় আহত হয়েছেন, ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। একদম শেষ একটি প্রশ্ন, একদম টিকটকের মতো এক কথা উত্তর দিতে হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথম প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ শব্দটা আমি ইউজ করছি না, প্রথম প্রতিপক্ষ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্য নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মানুষের জনবিরোধী নীতি নিয়ে বিজেপি এবং তৃণমূল কোট আন কোট একসাথে, কে বেশি চ্যালেঞ্জিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য? ইউই না। কে বেশি সুবক্তা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি দেবাংশু ভট্টাচার্য? যদি সুবক্তা বলেন, আমি কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তৃতা শুনিনি, সেখানে তো একাই পড়ে থাকে, দুজনের মধ্যে ওই এগিয়ে থাকবে, স্বাভাবিক বিষয়। অনেক অনেক ধন্যবাদ সায়ন বন্দ্যোপাধ্যায়, তমলুকের প্রার্থী আপনি, আপনাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের লড়াইয়ের জন্য। কথা হবে, দেখা হবে, আগামী দিনে নজর থাকবে, ধন্যবাদ। থ্যাংক ইউ।